পশ্চিম দিকে থুতু ফেলার ব্যাপারে ইবনে হিব্বান মুসাদরাকে হাকিম সব বিভিন্ন হাদিসের কিতাবে একটা হাদিস আছে, মান তাফালা তুজাহাল কিবলা জাআল ইয়াউমাল কিয়ামাতি ওয়াশাক্কুহু মাইল আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ব্যক্তি কিবলার দিকে থুতু ফেলবে, পশ্চিম বলে কোনো কথা নাই, কিবলা যেদিকে থাকে আমাদের জন্য কিবলা পশ্চিম, পশ্চিম দিকে বা কিবলার দিকে যে থুতু ফেলবে কিয়ামতের দিন কোন কোন বর্ণে আসছে ওয়াতাফালাতুহু মা বাইনা আইনাই, যে তার থুতু কফালে নিয়ে এসে উঠবে, অর্থাৎ এটা গুনাহের কথা। এজন্য ইচ্ছাকৃত কিবলার দিকে কি করা যাবে না, থুতু ফেলা। আচ্ছা এই জিনিসটা কি আমাদের খেয়ালে থাকে বলেন, থুতু ফেলান দরকার, ফেলাই দিছি, পশ্চিমে গেছে না পূর্বে গেছে, উত্তরে গেছে না দক্ষিণে গেছে, কারোর খেতে গেছে না গায়ে গেছে দেখার কোনো খবর নাই। মুসলমান এত বেদিশে হবে না, বেহোশ হবে না, মুসলমান যা করবে হিসেব করে করতে হবে, কারণ তাকে জান্নাতে যেতে হবে। এখন থেকে হিসাব করবো তো ইনশাল্লাহ, এটা গুনাহের কথা, এই গুনাহটা অনেকে জানে না, যে কোনো দিকে থুতু ফেলে দেয়, আগে ফেলেছেন সেজন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, সামনে যেন আর এটা না হয়। পশ্চিম দিকে থুতু ফেললে কি হয়, খুব ভয়াবহ একটা বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। তাহলে কোন দিকে ফেলবেন, থুতু ফেলার জন্য সবচেয়ে উত্তম এবং সুন্নাহ হলো নিজের বাম দিকে নিচের দিকে, নিজের বাম দিকে নিচের দিকে, যদি ফেলানোর জায়গা থাকে বাম দিকে পরিবেশ নেই ডান দিকে ফেলেন, তবে নিচের দিকে ফেলবেন, যদি কেবলার সামনে থাকে কেবলার দিকে ফেলবেন না, অন্য কোনো দিক থাকলে সামনে ফেলতে পারেন, অসুবিধা, তবে সুন্নাহ হলো নিচের দিকে ফেলানো।